আংশিকভাবে ভিসা চালুর পর এবার তিন দিনের সফরে ওমান গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সারোয়ার আলম। রোববার রাত 9টায় ওমানে পৌঁছান তিনি। বাংলাদেশ সরকারের তরফ থেকে ওমানে সাধারণ শ্রমিকদের ভিসা চালুর প্রচেষ্টার কথা জানানোর পরপরই ওমান সফরে গেলেন সচিব। তাই স্বাভাবিকভাবেই তার সফরকে কেন্দ্র করে আশায় বুক বাঁধছেন প্রবাসীরা। রোববার বিমানবন্দরে পৌঁছানোর পর সচিবকে অভ্যর্থনা জানান চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সহ কমিউনিটির শীর্ষ নেতারা। পরে প্রবাসীদের সাথে বৈঠকে মিলিত হন সারোয়ার আলম। একসময় আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার প্রবাসীদের কাছেও বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।